2,65,000 কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লুর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার বললেন ওবায়দুল কাদের। বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রে লাভ হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং ঈদুল আজহায় কোরবানির পশুর সংকট হবে না জানালেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নির্দেশ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। বিদেশি ঋণে নেয়া প্রকল্পগুলো বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে প্রতি 3 মাস অন্তর অগ্রগতির প্রতিবেদন পাঠানোরও নির্দেশ দিয়েছেন তিনি। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত অনুমোদন দিতে আয়োজন করা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আজ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আসন্ন 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করা হয়েছে। 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রণয়নে গত 14 মার্চ নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে এডিপির জন্য মোট 2,76,402,46,00,000 টাকার প্রাথমিক চাহিদা পাওয়া যায়। এর মধ্যে সরকারি অর্থায়নে 1,85,391,19,00,000 টাকা ও প্রকল্প ঋণ অনুমোদন অনুদান 91,011,27,00,000 টাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন ডোনাল্ড লু। তার বক্তব্যে দেশটির অবস্থান পরিষ্কার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ডোনাল্ড লুর বক্তব্য শুনেছেন কিনা সেই প্রশ্নও রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন শেখ হাসিনা জনগণের ভাগ্যের পরিবর্তন করেছে। আগে যারা ক্ষমতায় ছিল তারা পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের 43 বছরের ইতিহাসের সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শহর এই সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার, তারা ঈর্ষার হিংসার জ্বলে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রে কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় একথা বলেন তিনি। আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। আজকে দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না, ফখরুল সাহেবরা কিছুই দেখতে পায় না। কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরও খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়।
আসন্ন পবিত্র ঈদ উল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না, একই সাথে কোরবানির পশু সরবরাহ ও ব্যবস্থাপনায় সরকারের পরিপূর্ণ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বিকেলে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ, অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এবারও কোরবানির পশুর চাহিদা নিরূপণ করা হয়েছে। কোরবানির চাহিদার চেয়ে 22,77,973 অতিরিক্ত গবাদি পশু প্রস্তুত রয়েছে দেশে। অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ যেন না ঘটতে পারে সেজন্য সীমান্তবর্তী জেলাসমূহে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি। 1,29,80,367 গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা গতবারের চেয়ে 4,44,034 এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের উপর 2 সপ্তাহের স্থিত অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলে, আর কয়েকদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। আদালতে চায়না কোম্পানির আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান বলেন, ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের আদেশের উপর আপিল বিভাগ 2 সপ্তাহের স্থিত অবস্থা দিয়েছেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চায়না ব্যাংক অব এক্সিম জানিয়ে দিয়েছে শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণের কাজে টাকা দেবে না। এর ফলে আপাতত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ থাকবে। এবার ভিন্ন প্রসঙ্গ, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। এ সময় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 21 জন। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 32 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 2,545 জন। এদিকে গত বছরের চেয়ে এবার ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। ফলে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিলেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত বছর অর্থাৎ 2023 সালে বিগত সব বছরের ডেঙ্গুতে আক্রান্তের এবং মৃতের রেকর্ড হয়েছিল। মশার কামড়ে স্বজনহারাদের অসহায়ত্ব দেখেছে পুরো জাতি। এবছর এই কয়েক মাসেই আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। এবছরে এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এখনই অনেক জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে, কোথাও কোথাও আবার মৃত্যুও হয়েছে। ফলে এবছরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যায় রয়েছেন বিশেষজ্ঞরা। 2000 থেকে 2022 সাল পর্যন্ত এই মোট 23 বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল 2023-এ এক বছরে তার চেয়েতে অনেক বেশি হয়েছে। কিন্তু 2024 সালে আমরা যেটি দেখছি, 2023 সালে সর্বোচ্চ ডেঙ্গু হলেও আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর যে সংখ্যা ছিল 2024 সালে আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তার চাইতে দ্বিগুণ। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে যে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব অনেক বেশি। একই সাথে মশা মারার জন্য ব্যবহৃত যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি পরিবর্তন করার পরামর্শ দেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আমি একটি মডেল প্রস্তাব করেছি যেটির নাম দিয়েছি কেবি মডেল। সেই মডেলে বিস্তারিত বর্ণনা করা আছে এবং বেশ কয়েকটি পত্রিকাতে সেটি প্রকাশিত হয়েছে। সেই মডেলটি বাস্তবায়ন করলে আমার বিশ্বাস যে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। চিকিৎসকরাও বলছেন রোগী বাড়লেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়, ফলে অনেকেই মশাবাহিত এই রোগে মারা যান। তাই এখন থেকে ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন থাকলে আক্রান্ত কম হবে, আমাদের হসপিটালের মধ্যে সংকটও কম হবে এবং আমরা হসপিটাল, আপনারা জানেন হসপিটালে অবশ্যই লিমিটেড শয্যা সংখ্যা লিমিটেড, এই ক্ষেত্রে অতিরিক্ত আক্রান্ত হলে এবং যারা সিভিয়ার ফর্মে যারা হয়, বিশেষ করে প্রথমবার আক্রান্ত হলে দ্বিতীয়বার কিন্তু যারা আক্রান্ত হয় তৃতীয়বার যারা আক্রান্ত হয় তারাই কিন্তু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে।
জনগণের সম্পৃক্ততা ছাড়াই রিস মশার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তারা। পরামর্শ দেন জনসচেতনতা বাড়ানোর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মোশাম্মাতের লাখি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানায় 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুনা রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশের যতগুলো সংগঠন আছে তার থেকে নাম্বার ওয়ান হবে বঙ্গবন্ধু সৈনিক, কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সে আশাতে আজকে দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কীভাবে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপায়ণ সিটি উত্তরা রাজধানীর বুকে নান্দনিক স্থাপনার এক অনন্য উদাহরণ। আবাসন খাতের নান্দনিক স্থাপনা পরিদর্শন করেন দেশ বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। রূপায়ণ সিটি পরিবেশকে রক্ষা করে সবুজায়নের মধ্যে আধুনিক বসবাসযোগ্য দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্টে বিস্তারিত। রূপায়ণ সিটি উত্তরা আবাসন খাতের এক বিশ্বস্ত নাম। 150 বিঘা জমির উপর নির্মিত হয়েছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন দিক পরিদর্শন করেন দেশের খ্যাতিমান ভাস্কর্যবিদ হামিদুজ্জামান খান। পরিদর্শন শেষে তিনি বলেন, আধুনিক নির্মাণ শৈলীর দৃষ্টান্ত হল রূপায়ণ সিটি। ওপেন স্পেস, কত বড় খোলা জায়গা সেকেন্ড ক্যাপিটালে আছে, এই জন্য আমরা এটাকে অনেক বেশি ফিল করি। আমারও এনে এসে এই খোলা জায়গা দেখে আমি খুব খুশি যে আমরা এইভাবে সুচিন্তিতভাবে কাজ হচ্ছে বাংলাদেশে, এটা একটা আমার কাছে খুব এক্সপিরিয়েন্স হয়েছে দেশে। প্রতিটি ভবনের আশপাশে খোলামেলা জায়গা, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে, সুইমিং পুল ও সবুজায়ন প্রাধান্য পাওয়ায় ভূয়সী প্রশংসা করেন তিনি। রূপায়ণ গ্রুপ তো এটা ব্যতিক্রম, এখন যেটা এটা নেওয়া হয়েছে, আমি আশা করবো রূপায়ণ গ্রুপ আরও বাংলাদেশে যে আমাদের আমরা জন্য আমরা গ্রামে বড় হয়েছি, একটু খালের পরে গেলে মনটা বদলে যেত। সেই ন্যাচারাল জিনিসগুলো যদি রূপায়ণের পক্ষে সম্ভব হয়তো, আমি মনে করি যদি এরকম আরও ন্যাচারাল জিনিস ফ্লো করে পানিতে আরও বাড়াইলে আরও ভালো লাগতে পারে। পরে রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন খ্যাতিমান এই ভাস্কর্যবিদ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার জানাবো সারা বাংলার খবর। কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 30 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদানের সময় ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম। তিনি বলেন, তীব্র গরম থাকায় আজ দুপুরে প্রাথমিক শ্রেণীর একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎই অসুস্থ অনুভব করতে থাকে।
পরে অন্য শ্রেণীগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। শিক্ষার্থীদের স্কুলে অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও কিছু শিক্ষার্থীদের অবস্থা খারাপ হলে তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের দেয়া এক বিবৃতিতে ইসরায়েলকে এ হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের উপর ব্যাপক প্রভাব পড়বে। বিবৃতিতে রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানায় ইইউ। এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে, এতে নতুন করে দেখা দেবে দুর্ভিক্ষ। ইউরোপের 27 দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সামরিক অভিযান করতে হবে আন্তর্জাতিক আইন মেনে ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। সমবায় অধিদপ্তরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, জেবুন নাহার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সমবায় দর্শনের মূল ভিত্তি কৃষিতে যৌথ চাষ, আধুনিক চাষাবাদ প্রচলন, যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের বাজার লিঙ্কেজ স্থাপনের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায় দেনা মুক্ত করে প্রকৃত জনসেবা ধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। চয়াশিক কার্যালয়ে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চয়াশিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট নিয়ে মতামত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত, সিআরসি আইসিএবি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, সিআরসি আইসিএবি সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা, জবি ফাইন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালে জহুর ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ সহ অনেকে। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। গতরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন দলের সদস্যরা। এ সময় আসরে ভালো খেলার আশা প্রকাশ করেন ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিশুরা। 13 জুন তৃতীয় ম্যাচে কিংস্টাউনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 16 জুন নেপালের বিপক্ষে লড়বে শান্ত তাসকিনরা। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 2,65,000 কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লুর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার বললেন ওবায়দুল কাদের। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রে লাভ হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং ঈদুল আজহায় কোরবানির পশুর সংকট হবে না জানালেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী।
গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নির্দেশ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।